নমস্কার বন্ধুরা, অফিসিয়াল এমডিপি ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাবো চানা গ্রেভি। দেখে নিন, আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। এই যে আমার চানাটা বয়েল হয়ে গিয়েছে, এখন আমি বানাবো। প্যানটা বসিয়ে দিয়েছি, এখন প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দেব, লঙ্কা দুটো, আর আদা রসুন পেস্ট। আমার বাজার হয়ে গেছে। একটা একটা মশলা দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর নুনটা আমি আগে দিয়েছি, এখন অল্প দেবো 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দেব। চানাগুলোকে দিয়ে দেব, এখন আমার চানা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর কিরকম খেয়ে দেখবেন কিরকম হলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।